হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা এবং আপনার পাখিগুলো? নিশ্চয়ই ভালো আছেন সবাই। জিয়াউদ্দিন বার্ডসমের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, সুস্বাগতম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার বাসায় থাকা শখের বিভিন্ন জাতের পাখির খাবার নিয়ে। পাখির খাবার বলতে আমরা অনেকেই শুধু সিডমিক্সকে চিন্তা করি, কিন্তু এর বাইরেও যে অন্যান্য কিছু খাবার পাখির জন্য কল্যাণকর ও স্বাস্থ্যসম্মত সেটা আমাদের অনেকেরই অজানা, বিশেষ করে নতুন পাখি পালকদের জন্য। আর অল্প কিছু যদি জেনেও থাকি তা হয়তো কারোর মাধ্যমে, কিন্তু পুরোটা জানা সম্ভব হয় না। তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য, এবং যারা জানেন তারাও ভিডিওটি একবার দেখতে পারেন, মিলিয়ে নিতে পারেন। হয়তো এমন কিছু আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব যা আপনার অজানা ছিল। চলুন মূল আলোচনা আসা যাক। পাখিদের শুধু সিডমিক্স দিলে চলবে না, সিডমিক্সের পাশাপাশি প্রচুর পরিমাণে শাকসবজি, ফল, ডাল ইত্যাদি দিতে হবে। এর পরিমাণ সম্পূর্ণ খাদ্যের মিনিমাম 50% হতে হবে এবং ক্ষেত্র বিশেষে তা 90% হতে পারে, যেমন বড় প্যারট, লরি ইত্যাদি পাখির ক্ষেত্রে। অনেকে হয়তো সেটা ফলো করছেন এবং উপকৃত হচ্ছেন, কিন্তু অনেকে হয়তো সেটা জানেন না বা জেনেও গুরুত্ব দেন না। বর্তমান সময় মানে এই হোম কোয়ারেন্টাইনের কারণে সিডমিক্সের সংকট বা আর্থিক সংকটের কারণে অনেকেই বাধ্য হয়ে শাকসবজি, ফল, ডাল ইত্যাদি ব্যবহারের দিকে ঝুঁকছেন। এটা আসলেই পাখিদের জন্য অনেকটাই আশীর্বাচক। বিশেষ করে এইরকম সিদ্ধান্ত ভালো হয়েছে এই গরমকালীন সময়ের জন্য, কারণ এই গরমে পাখিদের সিড ও কার্বোহাইড্রেট খাবার বেশি দিলে হজমের সমস্যা, ডিহাইড্রেশন বা পানিশূন্যতা, হিট স্ট্রোক, অতিরিক্ত ওজন বেড়ে গিয়ে ফ্যাট লিভার, কিডনি সমস্যা, হার্ট অ্যাটাক এবং ব্রিডিংয়ের বিভিন্ন সমস্যা, এমনকি মৃত্যু পর্যন্ত হবার ঝুঁকি থাকে। তাই আমার জানা মতে কিছু খাদ্য তালিকা থাকছে আপনার প্রিয় পাখিদের জন্য। হয়তো তা মেনে চললে সামান্য সিডমিক্স অথবা সিডমিক্স ছাড়াই এই সংকটের সময় আপনার পাখিদের অনেক দিন কেটে যাবে নিশ্চিন্তে, এবং এর ফলে আপনার পাখিরা হবে সুস্বাস্থ্যের অধিকারী এবং প্রফুল্ল। আমি মনে করি শুধু এই সংকটময় সময় নয়, সবসময় চেষ্টা করুন নিচের পরামর্শ অনুযায়ী পাখির খাবার পরিবেশন করতে। ও হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, অনেকের পাখি হয়তো নতুন কোনো খাবারের সাথে আগে থেকে পরিচিত নয় বা খেয়ে অভ্যাস নেই, তাই আপনাকেই ওদের সাহায্য করতে হবে এই নতুন অভ্যাসটি গড়ার জন্য। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আগের দিন রাতে পাখির খাঁচা বা কলোনি থেকে সকল প্রকার খাবার বাটি ও পানির পাত্র সরিয়ে রাখতে হবে, তাতে পাখির নতুন অভ্যাস হতে অনেক সহজ হবে। এবার চলে আসি খাদ্য তালিকার দিকে। এক, রাতে খাবার এবং পানির পাত্র সরিয়ে রাখার কারণে পাখিদের পেটে অনেক বেশি ক্ষুধা থাকবে। এ সময় ছোলার ডাল সিদ্ধ, মুগ ডাল সিদ্ধ, স্প্রাউট এবং সিমের বিচি দিতে পারেন। এগুলো হাই প্রোটিন খাবার যা পাখির ক্ষুধা মেটানোর পাশাপাশি শরীর করবে মজবুত এবং ডিম বাচ্চা করার জন্য উপযুক্ত। দুই, দুপুরে দিতে হবে ফ্রেশ এবং টাটকা শাক, যেমন পালং শাক, কলমি শাক, সজনা পাতা, নিম পাতা, ধনিয়া পাতা, লেটুস পাতা, এক একদিন এক একটা আপনার সামর্থ্য অনুযায়ী। তিন, বিকেলে দিতে পারেন মৌসুমি সবজি, যেমন ঝিঙ্গা, চিচিঙ্গা, মটরশুঁটি, ঢ্যাঁড়স, লাউ, কুমড়া, সিম, আগের নিয়মে এক একদিন এক একটা আপনার সামর্থ্য অনুযায়ী, বা সব আইটেম অল্প অল্প পরিমাণে নিয়ে তা কুচি করে কেটে দিতে পারেন। অবশ্যই পাখির প্রকারভেদে সব পাখি সব আইটেম নাও খেতে পারে। চার, সন্ধ্যা বা অন্ধকার নেমে এলে 1.5 থেকে 2 ঘন্টা পাখিকে নিরিবিলি পরিবেশে ঘুমোতে বা বিশ্রামে দিতে হবে, লাইট বন্ধ করতে ভুলবেন না। এই ঘুম বা বিশ্রাম পাখির শারীরিক ও মানসিক সুস্থতা ও স্থবিরতার জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে গরমের এই সময়ে পাখিরা কিছুটা ঘুমালে পাখিদের গরমজনিত অনেক সমস্যা না হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, খাবার হজম করতে ও পুষ্টি সংশ্লেষণে সুবিধা হয়। পাঁচ, রাত 8টা বা 8:30টার পর 1 থেকে 1.5 ঘন্টার জন্য পুনরায় লাইট জ্বালিয়ে দিন, যাতে পাখিরা নিজেদের প্রয়োজন মতো কিছুটা খাবার ও পানি খেতে পারে। এই সময় যে কোনো একটি ফল বা বিভিন্ন ফল একসাথে কেটে পরিবেশন করতে পারেন, যেমন আপেল, চাপা কলা, পাকা পেঁপে, নারকেল, ডাবের সাদা অংশ, আম, বরই, বেল ইত্যাদি, সাথে কিছুটা সিডমিক্স দিন। আশা করি উপরোক্ত পরামর্শগুলো আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। আজের পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আপনার ভালো লাগে আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে পরবর্তী ভিডিওগুলো বানাতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন বিষয় নিয়ে। আর যদি আপনার কোনো বিষয় জানার থাকে বা ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুক আপনার পাখিরা, ভালো থাকেন আপনিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।